Bismillahirrahmanirrahim. My dear students, welcome to my education channel, Shikdar School, which is a combination of modern and moral education. Priyo shikharthi bondhura, ashom shrenir patibonitir dharabai class e, arthat 2.1 er dharabai class e, tomader shobolke shagotom. Ajke amra 2.1 এর 15 নং সমস্যাটি সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা প্রথমে 15 নং সমস্যাটি ভালোভাবে পড়ে বুঝে নেওয়ার চেষ্টা করি 15 নং সমস্যাটি হলো রড্রিক গোমেজ একজন ব্যক্তি 3 বছরের জন্য 10000 টাকা এবং 4 বছরের জন্য 15000 টাকা ব্যাংকে ব্যাংক থেকে ঋণ নিয়ে রড্রিক গোমেজ একজন ব্যক্তি তিনি 3 বছরের জন্য একটা ব্যাংক থেকে 3 বছরের জন্য 10000 টাকা এবং 4 বছরের জন্য 15000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং ঋণ নিয়ে ব্যাংককে মোট 9900 টাকা মোট মুনাফা দিয়েছে এখানে একটা কন্ডিশন জুড়ে দেওয়া হয়েছে সেটি হচ্ছে অর্থাৎ কন্ডিশন বলতে অর্থাৎ তোমাদের কি সমস্যাটি সমাধান করতে যাতে তোমাদের সুবিধা হয় সেজন্য এটা হ্যাঁ ইনফরমেশন দেয়া আছে সেই ইনফরমেশনটি হলো উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান অর্থাৎ এখানে দুইটা ক্ষেত্র রয়েছে প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র উভয় ক্ষেত্রে কিন্তু তোমার মুনাফার হার সমান ওকে উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো ওকে সেই মুনাফার হারটা উভয় ক্ষেত্রে যে মুনাফার হারটা সমান সেই মুনাফার হারটি আমাকে বের করতে হবে ওকে এখন আমি এই সমস্যাটির সমাধান কিভাবে করব আগে যদি তোমাদের সাথে একটু আলাপ করে নিই তাহলে বিষয়টা হবে এরকম যে আমি দেখো প্রথম ক্ষেত্রে এখানে সময় দেওয়া আছে 3 বছর এবং আসল দেয়া আছে 10000 টাকা সো এই 10000 টাকার 3 বছরের মুনাফা আমাকে বের করতে হবে ওকে আর এখান থেকে আমি 15000 টাকার 4 বছরের মুনাফা বের করব ওকে খেয়াল করে দেখো আমি কিন্তু মুনাফা বের করছি তাহলে দুই ক্ষেত্রে আমার মুনাফা বের হয়ে গেল তখন আমি প্রশ্ন মতে লিখতে পারবো প্রথম ক্ষেত্রের মুনাফা যোগ দ্বিতীয় ক্ষেত্রের মুনাফা সমান উভয় ক্ষেত্রের মুনাফা 9900 টাকা ওকে ওখানে যদি আমি মানগুলো বসিয়ে দিই তাহলে আমার কিন্তু সেখান থেকে কি যেহেতু উভয় ক্ষেত্রে মুনাফা আর সমান অর্থাৎ আর পার্সেন্ট তাহলে সেখান থেকে কিন্তু এই প্রশ্নপত্রের লাইনটা থেকে কিন্তু আমি যদি সিম্পলিফাই করি সরল করি তাহলে আমার আর এর মানটা বের হয়ে আসবে ওকে তাহলে চলো আমরা দেরি না করে সমস্যাটি সমাধান করার চেষ্টা করি তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো আমি যদি প্রথমে লিখি সমাধান ওকে সমাধান ওকে সমাধান প্রথম ক্ষেত্রে এখন উপরে উভয় ক্ষেত্রে মুনাফার হার একই বলেছে আমি যদি এখানে একটু ধরে নি বা মনে করি প্রথমে যদি একটু লিখে নেই মনে করি মুনাফার হার সমান আর পার্সেন্ট দ্যাট মিন্স এই উপরে হবে আর নিচে হবে একশো ওকে আচ্ছা প্রথম ক্ষেত্রে যদি আমি মুনাফাটাকে যদি প্রথম ক্ষেত্রে মুনাফা যদি আই ওয়ান ধরি তাহলে আমি I1 ইজ ইকুয়াল টু P1 আর সবার ক্ষেত্রে সমান M1 ওকে তাহলে আমার এখানে P1 কত প্রথম ক্ষেত্রে 10000 টাকা এই প্রথম ক্ষেত্রে P1 আছে কিন্তু আর এখন তো আমরা জানি
আর হচ্ছে কত 100 বাই ইনটু সময় n1 কত n1 হচ্ছে 3 বছর ওকে যদি আমি হিসাব করি ফেলি 100 দিয়ে যদি এই এই সরি এই 10000 এখানে আরেকটা শূন্য হবে 100 দিয়ে যদি আমি 10000 কে কাটি তাহলে আমার কি হবে এখানে থাকবে আরো 100 তাহলে যদি আমি উপরে গুণ করে ফেলি তাহলে হয়ে যাচ্ছে কি 300 আর এত টাকা ক্লিয়ার দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি মুনাফাটাকে আই টু ধরি তাহলে হবে আই টু ইজ ইকুয়াল টু পি টু আর একই যেহেতু আর এখানে হবে এল টু তাহলে আমার এখানে পি টু হচ্ছে 15000 টাকা এবং এল টু হচ্ছে 4 বছর আমি যদি এই মানগুলো এখানে বসিয়ে দিই 15000 ইন্টু আর মানে হচ্ছে 100 ভাগে আর ইন্টু এল টু হচ্ছে কত 4 বছর ওকে যদি আমরা কাটাকাটি করি এখানে আরেকটা শূন্য হবে যদি কাটাকাটি করি তাহলে কত 150 চার 150 হচ্ছে 600 আর সাথে আর হবে এত কি টাকা ওকে এখন আমি যদি দ্বিতীয় অংশ অর্থাৎ এখন যদি অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্ন মধ্যে দেখো এখানে আছে কত মোট মুনাফা আছে 9900 তাহলে আমি লিখতে পারি প্রশ্ন মধ্যে আমার কিন্তু দুইটা মুনাফা কি বের হয়ে গেছে আমার প্রথম ক্ষেত্রে মুনাফা হচ্ছে এটা আর দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা হচ্ছে এটা আমি যদি মোট মুনাফা লিখি তাহলে কি হবে I1 প্লাস I2 মোট মুনাফা কত মোট মুনাফা হচ্ছে আমার 9900 টাকা 9900 implies that I1 এর মানটা বসিয়ে দিই 300 আর যোগ I2 এর মানটা বসিয়ে দিই 600 আর ওকে সমান হচ্ছে 9900 clear implies that এখানে কত হবে 900 আর is equal to 9900 ওকে implies that এখানে হবে আর যদি আমি বের করি তাহলে আমি কত নিচে হবে 900 উপরে হবে 9900 ওকে যদি আমি এটাকে 100 দিয়ে কাটি এটাকে যদি 100 দিয়ে কাটি এটা হবে 99 এটা হবে 9 এবং 9 দিয়ে যদি 99 কাটি তাহলে হবে 11 সুতরাং r সমান হচ্ছে কত 11 অর্থাৎ 11% সুতরাং রেডিও মুনাফার হার আর আর লেখার প্রয়োজন নেই মুনাফার হার 11% ওকে এই হচ্ছে আমার সমস্যাটির সমাধান এই হচ্ছে আমার সমস্যাটির সমাধান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সমস্যাটির সমাধান ভালোভাবেই বুঝতে পেরেছ তারপরে যদি তোমাদের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে পারো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে আমি ইনশাআল্লাহ আবারও এই চ্যাপ্টারের পরবর্তী সমস্যাগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু